আমাদের মাঝে যারা আছেন যে চান বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমার দোয়া কবুল করবে, কে আছে এমন? কে নাই এমন যে চায় যে আমি বিপদে পড়লে আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমাকে বিপদ দূর করে দেবে? আমরা প্রত্যেকে কি চাই না এটা? আমরা প্রত্যেকে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, মান সাররাহু আইস্তাজাব আল্লাহু লাহু ইনদাল কারবি ওয়াস শাদাইদ, যে এটা পছন্দ করে যে আমার প্রতিপালক আমার বিপদের সময় আমার কঠিন মুহূর্তে আমার ডাকে সাড়া দিয়ে দেখ, যে এটা পছন্দ করে তার করণীয় কি? ফালিউকসিরু দোয়া ফির রাখাই। রাসূলুল্লাহ বলছেন তাহলে যখন সে সুস্থ অবস্থায় আছে, যখন সে সচ্ছল অবস্থায় আছে, যখন সে স্বয়ংসম্পূর্ণ, ওই সময় আল্লাহকে বেশি করে ডাকা উচিত। কত চমৎকার কথা! ফালিউকসির আর দোয়া ফির রাখা, যখন তার কোনো অভাব নাই, স্বয়ংসম্পূর্ণ সে, এই ব্যক্তি যদি এই সময় আল্লাহকে সব থেকে বেশি ডাকে তাহলে যখনই কোনো বিপদ তাকে স্পর্শ করবে সে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিবে। কেন বলেন তো রিজনটা, কারণটা কি? কারণ কি, এই ব্যক্তি আল্লাহর কাছে পরিচয় দিয়ে দেয় যে ওকে দিলেও আমাকে ডাকবে, ওকে না দিলেও আমাকে ডাকবে। কিন্তু অন্যরা ওই ব্যক্তির মতো যে শুধু প্রয়োজনে ডাকে, যখন প্রয়োজন থাকে না সে ভুলে যায়। তার মানে আল্লাহর বান্দা হিসেবে সে আল্লাহকে ডাকে না, আল্লাহর গোলাম সে, এই জন্য সে আল্লাহকে ডাকে না, কারণ সে জানে যে আমার বিপদ থেকে মুক্ত না করার মতো, মুক্ত করার মতো পৃথিবীতে কেউ পারবে না। তখন সে কেবল আল্লাহকে কিছুদিন ডাকে, আর যখনই আল্লাহ আবার তাকে সুস্থ করে দেয়, সচ্ছল করে দেয়, বিপদ মুক্ত করে দেয়, সে আবার আল্লাহকে ভুলে যায়। এমনভাবে ভুলে যায় যে কিছুদিন আগে যে সে বিপদে ছিল আর তখন যে সে আল্লাহকে ডেকেছিল তার এটাও স্মরণে থাকে না যে আল্লাহ যাকে উদ্ধার করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে কোট করেছেন, 45 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3382 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি কঠিন মুহূর্তে চায় যে আল্লাহ আমার ডাকে সাড়া দেখ বা আমি আমার দোয়া করলেই যেন আল্লাহ আমাকে হেল্প করে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, তাহলে এই ব্যক্তির উচিত সে সচ্ছল অবস্থায় যেন সে আল্লাহকে ডাকে। ফালি ইউকসিরু দোয়া ফির রাখা, তার সচ্ছল অবস্থায় তার সুস্থতা অবস্থায় সে যেন সব থেকে বেশি আল্লাহকে ডাকে। যদি এমনটা সে করে দেখাতে পারে তাহলে তার বিপদের সময় আল্লাহ তার ডাকে অটোমেটিকলি সাড়া দেবে।